নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে, সর্বত্র অপরাধীর বিচার হবে। কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অফিসে পাওয়া গেল আয়নাঘর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমে দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানাই জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন, এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, শাবাস বাংলাদেশ, শাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হবে। শেখ হাসিনার পতনের পর আবার আলোচনায় উঠে আসে আয়নাঘর। ডিজিএফআইর কার্যালয়ের পর এবার গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অফিসে পাওয়া গেল আয়নাঘর। কেমন ছিল আলোচিত এই টর্চার সেলের ভিতরটা, দেখুন আজকের ভিডিওতে।
খুবই কাছে ওখানে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবত জীবনযাপন করতে, কান্নাকাড়ি করতে, বিশ্রী এক অবস্থা। দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচার আয়তে আনতে হবে, এবং এদেরকে সবাইকে ছাড়তে হবে, জবাবদিহি মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা। এইসব গল্প বন্ধ, ছয় নয় হবে না, এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী দর্শক, আজকে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্য কথা শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।